হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি মাহির মুতাসিম তাহমিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে। বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, এর আগে আমরা দুটি সূত্র শিখেছি এবং ছয়টি অনুসিদ্ধান্ত শিখেছি এবং এর মাধ্যমে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করেছি। আজ আমরা আরও দুটি সূত্র শিখব। বন্ধুরা, সূত্র দুটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে একটা সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো বন্ধুরা, এই সূত্রগুলো কীভাবে এলো এটা এখন আমরা প্রমাণ করে দেখব। বন্ধুরা, আমরা দুটি বীজগণিত রাশির কীভাবে গুণ করতে হয় সেটা তো অবশ্যই শিখেছি, এখন আমরা সেই গুণটাই করে দেখব। দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখন এই গুণাঙ্কটার পরের লাইনে কী হবে? আমরা প্রথমে এ দিয়ে এ প্লাস বি করবো, মাইনাস বি দিয়ে এ প্লাস বি করবো, এরকমই তো হওয়ার কথা ছিল। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা এ দিয়ে একে গুণ করে এ স্কোয়ার পাচ্ছি, এ দিয়ে প্লাস বিকে গুণ করে এ বি পাচ্ছি। পরে দেখো, মাইনাস বি এর সাথে এ গুণ করে মাইনাস এ বি পাচ্ছি, মাইনাস বি এর সাথে প্লাস বি গুণ করে আমরা পাচ্ছি মাইনাস বি স্কোয়ার। তো বন্ধুরা, এখন দেখো প্লাস এ বি এবং মাইনাস এ বি পরস্পরকে জিরো করে দিচ্ছে, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বন্ধুরা, এই জিনিসটাকেই আমরা একটা সূত্র হিসেবে রেখে দিয়েছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বন্ধুরা, এর পরের সূত্রটার দিকে চলো চলে যাই। এখন আছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এখন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা পরের লাইনে আমরা লিখতে পারি, এক্স দিয়ে আমরা এক্স প্লাস বিকে গুণ করলাম প্লাস এ দিয়ে আমরা এক্স প্লাস বিকে গুণ করলাম। তো বন্ধুরা, এখন দেখো এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এক্সের সাথে বি গুণ করলে আমরা পাচ্ছি বি এক্স প্লাস এর সাথে এক্স গুণ করলে পাচ্ছি এ এক্স, এর সাথে বি গুণ করলে পাচ্ছি এ বি। তো বন্ধুরা, এখন দেখো এখানে এক্স স্কোয়ার এর সাথে আমরা দেখছি যে বি এক্স এবং এ এক্স থেকে আমরা এক্স কমন নিতে পারি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো বন্ধুরা, এই জিনিসটাকে আমরা একটা সূত্র হিসেবে এখানে দেখতে পাচ্ছি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো বন্ধুরা, এই সূত্রগুলো আমরা একটু পরে অনেকগুলো অঙ্কে ব্যবহার করব, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, আমরা এখন কয়েকটি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। দেখো, এখানে প্রথম সমস্যাটিতে আছে থার্টিন মাইনাস টুয়েলভ বি ইন্টু থার্টিন প্লাস টুয়েলভ বি। বন্ধুরা, আমরা এখানে একটা সূত্র শিখেছিলাম যেখানে ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বন্ধুরা, এই সূত্রটার সাথে আমরা এটার খুব বেশি সাদৃশ্য পাচ্ছি। এখানে দেখো আমরা থার্টিন মাইনাস টুয়েলভ বি ইন্টু থার্টিন প্লাস টুয়েলভ বি, এটাকে আমরা লিখতে পারি, যদি থার্টিনকে আমরা এ ধরি আর টুয়েলভ বিকে আমরা বি ধরি, তাহলে আমরা লিখতে পারি থার্টিন স্কোয়ার মাইনাস টুয়েলভ বি হোল স্কোয়ার। এখন দেখো এখানে থার্টিনের স্কোয়ার হচ্ছে ওয়ান সিক্সটি নাইন, মাইনাস টুয়েলভের স্কোয়ার হচ্ছে ওয়ান ফোরটি ফোর, আর পি স্কোয়ার তো পি স্কোয়ারই রয়ে গেল। তো বন্ধুরা, এ হচ্ছে আমাদের প্রথম যেই গুণফলটা নির্ণয় করতে বলেছে সেটা। এরপরে এসো আমরা পরের গুণফলটা দেখি। এখানে আছে এ মাইনাস বি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি, এখন দেখো এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি প্লাস সি। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু দুইটা মাইনাস আছে, এখন দুইটাকে আমরা একটা বানাবো কী করে? দেখো এখানে যদি আমরা এ মাইনাস বি প্লাস সি করি এবং এই পাশে এ প্লাস বি প্লাস সি করি, তাহলে বন্ধুরা আমরা এ কে এ ধরছি আর বি প্লাস সি কে বি ধরছি, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। এখন দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারছি। এরপর দেখো আমরা এ স্কোয়ার মাইনাস
এখন এই বি প্লাস সি হোল স্কোয়ারের অংশটা এখানে লিখতে পারি, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এখন দেখো এইটা আমরা ব্র্যাকেট থেকে বের করব, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ দিব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় অঙ্কটার সমাধান, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার দেখো আমরা আমাদের তৃতীয় সমস্যাটা সমাধান করব। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এবার দেখো এটাকে আমরা সূত্রের সাহায্যে কীভাবে গুণ করব। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এগুলো কিন্তু দুই জায়গাতে প্লাস আকারে আছে, আর শুধু এক্সটা মাইনাস আকারে আছে। তাহলে এটাকে আমরা এ বানিয়ে ফেলি, মাইনাস এক্স সেকেন্ড ব্র্যাকেট আর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন দেখো এখন আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে আমাদের বি, অর্থাৎ এক্স স্কোয়ার। এখন দেখো আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাকে হোল স্কোয়ার করছি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর হচ্ছে টু ইন্টু এক্স টু দি টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান, এটাকে আমরা লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ যাবে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো বন্ধুরা এর সাথে আমাদের আরও একটা সমস্যা শেষ হয়ে গেল, এখন আমরা তারপরের সমস্যাটি দেখব, নাম্বার ফোর। এখানে দেখো এক্স মাইনাস হাফ এ ইন্টু এক্স মাইনাস ফাইভ বাই টু এ। তো বন্ধুরা আগের অঙ্কগুলোর মতো এখানে আমরা সহজেই এ প্লাস বি এ মাইনাস বি করতে পারছি না, আমরা এখানে দেখছি যে এক্সের সাথে একটা ভিন্ন ভিন্ন সংখ্যা দুইবার বিয়োগ হয়েছে। এখন দেখো আমরা এটা কী কী করতে পারি, আমাদের আরেকটা সূত্র ছিল যেটা ছিল হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর জন্য, তাহলে এক্সের সাথে দুইবার দুটি ভিন্ন সংখ্যা যোগ হবে, এখানেও একই জিনিস ঘটেছে। তাহলে আমরা কি এই সূত্রে এটা ফেলতে পারি না? এখন দেখো এটাকে আমরা লিখি এক্স প্লাস ব্র্যাকেটের ভেতরে মাইনাস ওয়ান বাই টু এ, এটা একটা অংশ। দ্বিতীয় অংশ এক্স প্লাস ব্র্যাকেটের ভেতরে মাইনাস ফাইভ বাই টু এ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, এটা হচ্ছে আমাদের এ এবং বি এর ক্ষেত্রে আমরা মাইনাসটাকে সহই ধরেছি। তো বন্ধুরা এখন দেখো আমরা হচ্ছে এক্স স্কোয়ার লিখতে পারি, তারপর প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, এরপর হচ্ছে আমাদের এ বি থাকার কথা, তাহলে এ ইন্টু বি। তো বন্ধুরা দেখো আমরা আমাদের সূত্রে ফেলে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস এ বি, এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন দেখো আমরা সরাসরি সমাধানটা করে ফেলবো, এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার এটা এখন আমরা যোগ করব, টু যদি লসাগু হয় তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ ইন্টু এ বাইরে এক্স, তারপর প্লাস এখানে টু টু গুণ হয়ে হবে ফোর, উপরে হবে ওয়ান, আর মাইনাস মাইনাসে হবে প্লাস, আর এ স্কোয়ার এ স্কোয়ারের মতো থেকে যাবে। তো বন্ধুরা এখন দেখো এক্স স্কোয়ার প্লাস মাইনাস সিক্স ডিভাইডেড বাই টু এ এক্স প্লাস ফাইভ বাই ফোর এ স্কোয়ার। তো বন্ধুরা এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি, এখন আমরা প্লাস মাইনাস থ্রি না লিখে শুধু মাইনাস থ্রি লিখে দিব, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ বাই ফোর এ স্কোয়ার। তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের উত্তর, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স প্লাস ফাইভ বাই ফোর এ স্কোয়ার। আশা করি তোমরা সবাই এই অঙ্কটিও বুঝতে পেরেছ। বন্ধুরা এর পরের অঙ্কটি দেখো, এখানে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার, আর আরেকটা অংশ হচ্ছে নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো বন্ধুরা এই সমস্যাটা সমাধানের জন্য আমাদের একটু ভালো করে লক্ষ্য করতে হবে, এখানে এ স্কোয়ার এবং নাইন এক্স স্কোয়ার, এখানেও এ স্কোয়ার এবং নাইন এক্স স্কোয়ার সবসময় প্লাস আছে, মাইনাস হচ্ছে শুধু থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেলতে পারি, যেখানে এ হবে হচ্ছে এ স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখি নাম্বার ফাইভ এ স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস
থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের একটা অংশ। দ্বিতীয় অংশে থাকবে এ স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার। তো বন্ধুরা, এখন দেখো আমরা আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেয়ে গেছি। এখন আমরা সরাসরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো বন্ধুরা, এবার দেখো আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার স্কোয়ার প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটা হচ্ছে এই অংশটার জন্য। মাইনাস আমাদের থাকছে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ারের স্কোয়ার, তাহলে থাকছে যা আছে তাই বসিয়ে দিচ্ছি, পরের লাইনে আমরা ক্যালকুলেট করব। তো দেখো বন্ধুরা, এখন আমাদের যেটা দাঁড়িয়েছে এ স্কোয়ার স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু এ স্কোয়ার ইন্টু নাইন এক্স স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি এইটিন এ স্কোয়ার এক্স স্কোয়ার। তারপর থাকছে নাইন নাইন এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে নয় নং একাশি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে থাকছে নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর। তো বন্ধুরা, এখন দেখো এখানে আমাদের আর কোনো কিছু করার আছে কি না। আমাদের কিন্তু এখানে আর যোগ বিয়োগ করার মতো কিছু নেই, কোনো সদৃশ পদ নেই। এখানে এ টু দি পাওয়ার ফোর, এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার ফোর, এখানে এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর। তো বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ছয়টি অঙ্কের মধ্যে আমাদের পাঁচটি অঙ্ক করা শেষ। এখন আমরা আমাদের সর্বশেষ অঙ্কটা করব। দেখো এখানে বলা হয়েছে নাইন এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু থ্রি এ প্লাস বি ইন্টু থ্রি এ মাইনাস বি, এই তিনটি রাশি গুণ আকারে আছে, এদের গুণফল আমাদের বের করতে হবে। তো দেখো আমরা প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি, নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু থ্রি এ প্লাস বি ইন্টু থ্রি এ মাইনাস বি। তো বন্ধুরা, এখানে দেখো আমাদের এই দুটি পদ বেশ সরল মনে হচ্ছে, আমরা এই দুটি নিয়ে কাজ করি। দেখো এখানে থ্রি এ কে যদি আমরা এ ধরি আর বি কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা সহজেই পেয়ে যাচ্ছি। তাহলে এই অংশটা দিয়ে শুরু করা যাক। দেখো বাকি অংশ বাকি অংশের মতো থাকবে, আমরা এই অংশটাকে লিখতে পারি থ্রি এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এই অংশ থেকে তাহলে আমরা কি লিখতে পারি, নাইন এ হোল স্কোয়ার, দুঃখিত নাইন এ স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার বি স্কোয়ার মতো থেকে যাবে। তো বন্ধুরা এখন দেখো এই পর্যায়ে এসে আমরা নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নাইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখন যদি আমরা নাইন এ স্কোয়ারকে এ ধরি আর বি স্কোয়ারকে বি ধরি, তাহলে আমরা কী পাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো নাইন এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা এটাকে শুধুমাত্র আমরা বর্গ করে দিব, নয় নং একাশি এইটি ওয়ান এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ার স্কোয়ার, অর্থাৎ বি টু দি পাওয়ার ফোর। তো বন্ধুরা দেখো এখন এইটি ওয়ান এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর, এরপরে কি আমাদের আর কিছু করার আছে? আমাদের আর কিছু করার নেই, এটাই হচ্ছে আমাদের গুণফল। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই, আগামী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8-এর সাথেই থেকো।